বাম আমলের নির্মাণ কাজের বহর কেমন ছিল তার উদাহরণের শেষ নেই। তবে বাম জামানায় যে কিছুই কাজ হোক না কেন, রাম আমলে সেগুলো শুধরানো হবে বলে আশা করেছিল সাধারণ নাগরিক। অর্থাৎ যেসব কাজ সঠিকভাবে শেষ করা হয়নি সেগুলো শেষ করার কথা ছিল। কিন্তু বগাফা ব্লকের লাউগাংসম এডিসি ভিলেজে দুটি পুকুর খনন এবং দুটি পাম্প হাউস নির্মাণের কাজ শুরু হয়েছিল 2016-17 অর্থবর্ষে। কাজের দায়িত্ব পান প্রকৌশলী অজিত রায়। এখন সেই এলাকার মানুষ জানান তারা জল সেচের অভাবে চাষ করতে পারছেন না। দুটি কাজের জন্য নাকি 65 লক্ষ টাকাও বরাদ্দ হয়েছিল, কাজের বিলও নাকি মিটিয়ে দেওয়া হয়। খোদ পঞ্চায়েত সচিব বলছেন এখনো পাম্প হাউসের পাইপ বসানো হয়নি, তাই এটি চালুও হয়নি। এখন প্রশ্ন, বাম আমলে সেই কাজে গলদ থাকলেও এই জামানায় তা শুধরানো হয়নি কেন? মানে এক বছর পরে গেছে। না না, এটা যে আমরা তো পঞ্চায়েত যাই না, কেলে যাই না, আমরা তো আলাদা পঞ্চায়েত, আমরা ছিল লঙ্গাচে পঞ্চায়েত, এলাকা আমরা এদিকে খোঁজ খবর নেই। চালু হইলে তো আমরা এটি ক্ষেত খামার করতে পারতাম, বিভিন্ন হস্তক্ষতি করতে পারতাম, কোনো সমস্যা হইত না। এটা পাম্প হাউসটা চালু করক, আমরা সুযোগ সুবিধা এটা হোক, আমরা যাতে আমরা খাই বাঁচি, সবাই যাতে খাই বাঁচক। পাম্প হাউস তো এখানে এখন এটা তো পাইতে হয়নি, তারপরে এখন অচল অবস্থা আছে, তো রেডি করা আছে। তো এখানে কি পাইপলাইন বিছানো হয়েছে? না। এটা কোন সময়ের কাজ? 2016 তো যতটুকু এখন তো অনুমান করা যায় না, নতুন পুকুর নাকি পুরনো, নতুন পুকুরই মনে হইতেছে।